পাশাপাশি এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ধনেখালীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুরের অভিযোগ, ভাঙচুর করা হয় ইভিএম মেশিনও। আমাদের প্রতিনিধি সমীর সেনগুপ্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 159 নম্বর বুথে আমরা এই মুহূর্তে রয়েছি হুগলি লোকসভা কেন্দ্রের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম এখানে ভেঙে দেওয়া হয়েছে এবং ইভিএম এখানে ভোটিং চলছে, এবং ইভিএমের এই যে অংশ সেগুলো টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, ভিভিপ্যাট এখানে রয়েছে। এই যে কম্পাউন্ডটা যেটা ঘেরা থাকে, এই ঘেরা জায়গাটাও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি এখানে কিন্তু বুথে ভোট বন্ধ হয়ে গেছে। ভোট বন্ধ হয়ে গেছে কেন? ভোট বন্ধ হয়ে গেছে বলছে যে মেশিন ভাঙা হয়ে গেছে। আমাদের ভোট যেমন কন্টিনিউ প্রসিডিওরে চলছে, তো এই মুহূর্তেও 712 পোল হয়েছে। এরপর হঠাৎ করে লকেট চট্টোপাধ্যায় জি এলেন, উনি হঠাৎ করে একটা ক্লেম তুললেন যে এখানে ছাপ্পা চলছে, বাট এইসব কিছুই চলছে না, আমরা ভালো করেই জানি। আর অলরেডি এতক্ষণ পর্যন্ত 712 পোল হয়ে গেছে, আর উনি হঠাৎ করে এইসব ক্লেম তোলার পর উনি কথা বলছেন, হঠাৎ করে ওই দরজা দিয়ে একজন ঢুকে গিয়ে ইভিএমটাকে আছড়ে মারলো। কে সেটা? একজন ব্যক্তি, ওটা আমি ও নিজে কোন দলের বা কোন রাজনৈতিক দলের সেটা বুঝতে পারছি না। আপনি কি প্রিসাইডিং অফিসার? ইভিএম ভাঙলো কি? বার থেকে একজন এসে চিনি না, একজন এসে ভেঙে গেছেন। আমার পূর্ণজয় মণ্ডল। কতজন ভোটার রয়েছে? হ্যাঁ বললাম। কতজন ভোটার রয়েছে? 1021। কতগুলো ভোট হয়েছে? ভোট প্রায় 700+। হঠাৎ করে এরকম 712 জন জানি না এসছেন বার থেকে, দিয়ে বললো নাকি ছাপার অভিযোগ ছিল, এই জন্য এসেই ঝট করে ভেঙে চলে গেছে আমাদের অজান্তে। একদিকে যেরকম এখানে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ করা হচ্ছে যে এখানে ইভিএম ভেঙে দেওয়া হয়েছে, পাল্টা বাইরে কিন্তু এই বুথের বাইরে কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে পড়েছে। আমরা আমরা জানার চেষ্টা করব এখানে বাইরে মুহূর্তে এখানে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে গেছে। একটার পর একটা সংবাদ মাধ্যমের গাড়ি এখানে ভাঙচুর করা হচ্ছে। এখানে ভাঙার কোনো ই হয়েছে? লকেট ভেঙেছে, কে ভেঙেছে? চোখের সামনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, লকেট চ্যাটার্জি এসেই আমাদের ইভিএম মেশিন ভেঙে দিয়ে চলে গেছে। আমাদের ইভিএম মেশিন অবিলম্বে আমাদের এক্ষুনি ঠিক করে দিতে হবে। এখানে যারা ভোটাররা রয়েছেন তারা অভিযোগ করছেন যে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, যদিও লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে ছিলেন এখানে, কিন্তু সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে। যারা কে কারা ভেঙেছে এখনো পর্যন্ত আমরা বুঝতে পাচ্ছি না, কিন্তু এখানে লকেট চট্টোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় এখান থেকে বেরিয়ে গেছেন, এবং লকেট চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে এখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এবং তারা অভিযোগ করেন যে কেন এখানে লকেট চট্টোপাধ্যায় এসেছেন, এবং লকেট চট্টোপাধ্যায় এখান থেকে বেরিয়ে গেছেন। ইতিমধ্যেই তাকে ঘিরেও কিন্তু এখানে বিক্ষোভ হয়, এবং তারপরেই কিন্তু পরিস্থিতি এখানে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, হুগলি। ইভিএম মেশিন ভেঙে দেবে,
সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত। সমিত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং ইভিএম ভাঙচুর করা হয়েছে, সেখানে এতটা উত্তপ্ত পরিস্থিতি কেন হয়ে উঠল? দেখো, লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গায় সকাল থেকে অভিযোগ করছেন যে তাদের এজেন্ট ধরতে দেওয়া হচ্ছে না। এই বুথের ভেতরে যেটা প্রিসাইডিং অফিসার এবং পোলিং স্টাফ যেটা জানাচ্ছেন যে এই বুথের মধ্যে লকেট চট্টোপাধ্যায় এসে ছাপ্পা ভোটের অভিযোগ করেন এবং হঠাৎ করেই কেউ বা কারা এসে ইভিএমটা ভেঙে দেয়। কিন্তু কে ভেঙেছে সেটা বা কোন দল ভেঙেছে সেটা কিন্তু কোন দলের কর্মীরা বা সমর্থকরা ভেঙেছে সে বিষয়ে কমিশনের যারা স্টাফরা ছিল তারা কিন্তু কিছু বলতে পারেনি। এদিকে বুথের বাইরে যারা ভোটাররা ছিলেন এবং বেশ কিছু তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা দাবি করেন যে লকেট চট্টোপাধ্যায় এসে এখানে উত্তেজনা তৈরি করেন এবং তার উস্কানিতে এই ইভিএম ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এই এই বুথের ভোট গ্রহণ পর্ব। তোমাদের জানিয়ে রাখি স্থানীয় বিধায়ক অসীমা পাত্র তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং এই মুহূর্তে এই এই বুথের সামনে ভোটারদের এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশ এসে পৌঁছিয়েছে এই কেন্দ্র, এই ভোট গ্রহণ কেন্দ্র। সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন ছিল, তারপরেও এরকম ভাবে উত্তেজনা ছড়ায়। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যেই লকেট চট্টোপাধ্যায় এই জায়গা ছেড়ে বুথ ছেড়ে তিনি বেরিয়ে চলে যান। কিছু দূর যাওয়ার পরেই যেটা জানা যাচ্ছে যে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আজকে ভাঙচুর করা হয় এবং লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা তার উপর অ্যাটাক করেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেক্টর অফিসার এসেছেন এবং কুইক রেসপন্স টিম তারাও কিন্তু এসছেন প্রায় ঘটনার দশ মিনিটের সম্ভবত ঘটনার 10 মিনিটের মধ্যেই কুইক রেসপন্স টিম এখানে ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। এদিকে লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ধনেখালী থানায় তিনি পৌঁছে গেছেন অভিযোগ দায়ের করার জন্য। ধন্যবাদ।